বাংলাদেশে ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহ ফেসবুকের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বাংলাদেশে ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগের লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। মন্ত্রী মোস্তফা জব্বার বলছেন, ফেসবুক কর্তৃপক্ষ এবং বিআরটিসির মধ্যে বিনিয়োগ সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। বৈঠকে ফেসবুকের সিঙ্গাপুর আঞ্চলিক কার্যালয় থেকে বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি শাবনাজ রশিদ দিয়া, হেড অব কানেক্টিভিটি টমসি বার্গিস ও কানেক্টিভিটি অ্যাফেয়ার্স কর্মকর্তা তাহানি ইকবাল ফেসবুকের প্রতিনিধিত্ব করেছেন। সবাই বলা হয়, বর্তমানে দেশে 4,80,00,000 ফেসবুক ব্যবহারকারী রয়েছেন। ব্যবহারকারীর দিক থেকে বিশ্বে বাংলাদেশ দশম। 2018 সালে বার্সেলোনায় মোবাইল কংগ্রেস সাইডলাইনে ফেসবুক কর্তৃপক্ষের সাথে অনুষ্ঠিত বৈঠকের সফলতা তুলে ধরে মন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বৈঠকটি ছিল খুবই ফলপ্রসূ। বলা যায়, এরই ধারাবাহিকতায় ফেসবুকের সাথে সম্পর্কের বরফ গলা শুরু হয়। দেশব্যাপী ডিজিটাল সংযোগ সম্প্রসারণের ফলে বাংলাদেশে উচ্চগতির ইন্টারনেটের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। শক্তিশালী নেটওয়ার্ক যত সম্প্রসারিত হবে ফেসবুকের ব্যবহারকারী তত বাড়বে, এতে ফেসবুকও অনেক বেশি লাভবান হবে। মন্ত্রী বাংলাদেশে ফেসবুকের বিনিয়োগ ক্ষেত্র ও এ বিষয়ক পরিকল্পনা বাস্তবায়নে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বাস্তবায়ন ত্বরান্বিত করতে ওয়ার্কিং গ্রুপ গঠনের মাধ্যমে কাজ করার প্রয়োজনীয়তার গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বাংলাদেশে ফেসবুকের ব্যবসার বিরাট সুযোগ রয়েছে। টেলিযোগাযোগ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করে। তাহলে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশে এক্সপ্রেস ওয়াইফাই, টেলিগ্রাফ, ওপেন ট্রান্সপোর্ট নেটওয়ার্ক এবং জিরো রেটের প্রোগ্রামের কার্যক্রম তুলে ধরেন। টেলিযোগাযোগ মন্ত্রী বাংলাদেশ টেলিকম খাতে সার্বিক অগ্রগতির চিত্র তুলে ধরে জানান, ডিজিটাল সংযোগ খাতকে বিনিয়োগের একটি থ্রাস্ট সেক্টর। আমাদের ডিজিটাল অবকাঠামো গত 12 বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এবং তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিক নির্দেশনায় যুগান্তকারী অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি জানান, কোভিডকালে দেশের মানুষের অচল জীবনযাত্রাকে ডিজিটাল সংযোগের অসামান্য অগ্রগতির কারণে সচল রেখেছে। ছোট ব্যবসা থেকে শুরু করে অফিস আদালতের কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম ঘরে বসে করা সম্ভব হচ্ছে। আমাদের শক্তিশালী ডিজিটাল অবকাঠামো না থাকলে তা সম্ভবই হতো না।